মোকার পরোক্ষ প্রভাবে পশ্চিমবঙ্গ গরম বাড়বে। বেশ কয়েকটি জেলায় তাপপূর্ব সতর্কতা জারি করা হয়েছে, তার সাথে সাথে ক্রমেই শক্তি বাড়ছে ঘূর্ণিঝড় মোকা অথবা মোচা। এখনও ঘূর্ণিঝড় এগোচ্ছে উত্তর পশ্চিম দিকে, কাল থেকে পূর্ব উত্তর পূর্ব দিকে এগোবে মোকা। রবিবার বাংলাদেশ মায়ানমার উপকূল ল্যান্ডফলের সময় সর্বোচ্চ গতিবেগ হবে 145 কিলোমিটার। মোকা পরোক্ষভাবে পশ্চিমবঙ্গে গরম বাড়বে। বেশ কয়েকটি জেলায় তাপপ্রবাহ পরিস্থিতির সতর্কতা শনি ও রবি মোকার প্রভাবে 2-24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে পূর্বাভাস বৃষ্টির হবে। বাংলায় ঘূর্ণিঝড় মোকা ও উল্টোতার প্রভাব, গভীর নিম্নচাপ আজই পরিণত হবে ঘূর্ণিঝড় মোকায়, কাল তা আরও শক্তিশালী হবে। বাংলায় ঘূর্ণিঝড় মোকায় অথবা মোচা উল্টো প্রভাব পড়বে। ঝড় বৃষ্টি দুরস্ত, পশ্চিমবঙ্গ জুড়ে লু এবং পরিস্থিতি তৈরি হবে। আজ পূর্ব মেদিনীপুর ও কলকাতা ছাড়া দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে জারি করা হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আবহাওয়া দপ্তর জানিয়েছে কালও পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে। উত্তরবঙ্গের মালদা ও দক্ষিণ দিনাজপুর ও তাপপ্রবাহ সতর্কতা জারি রয়েছে। আজও আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে শুক্রবার শনিবার উপকূলবর্তী 2-24 পরগনা ও পূর্ব মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। রবিবারও বৃষ্টি বাড়বে। দার্জিলিং ও কালিম্পং জেলাগুলিতে জলপাইগুড়িতে জল ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। এই সময় প্রত্যেকে সতর্ক থাকবেন এবং একটু টক জাতীয় খাবার খান। বেশি করে জল খেতে হবে এই গরমের সময়। লেবু জল, লেবু নুন জল বেশি করে খাওয়ান। ছোটরা বিশেষ করে এখন কোনো রিচ ধরনের খাবার খাবেন না, তার ফলে কিন্তু শরীরে অনেক রকম ক্ষতি হতে পারে এই রিচ খাওয়ার ফলে। এখন অনেক সময় বিয়ে বাড়ি থেকে জন্মদিন বাড়ি প্রতিদিনই রয়েছে এই কদিন, তার ফলে আপনাদেরকে সতর্ক থাকতে হবে। প্রত্যেককেই বাড়িতে একদম টক জাতীয় খাবার এবং হালকা ধরনের কোনো খাবার এবং হালকা পোশাক তার সাথে পরবেন। আর বাচ্চা এবং বড়োদেরকে রোদ্দুরে বেরোতে বারণ করা হবে এবং ছাতা এবং সানগ্লাস টুপি এইগুলোকে ব্যবহার করবেন। হালকা ধরনের পোশাক, সাদা জাতীয় বা লাইট কালারের পোশাক পরবেন। বাচ্চারা একদম রোদ্দুরে বের করবেন না, যাতে বেশি করে জল খায় এবং বসে জল খাওয়ার জন্য বলা হচ্ছে। অনেকে জল খুব উঁচু থেকে জল ঢেলে খেতে খায়, গ্লাসে করে বসে আস্তে আস্তে জল খান। টক জাতীয় জল সারাদিনে অন্তত 3-4 বার খাওয়ার চেষ্টা করুন। সকাল 9-5টার মধ্যে অন্তত 3-4 বার খান এবং লেবু জাতীয় কোনো খাবার খান। আর বেল, আম এই জাতীয় ফল খান যাতে শরীরটা ভালো থাকে। বেশি রিচ খাবার খাবেন না, ঝাল মশলা এবং মাছ মাংস একটু অ্যাভয়েড করাই ভালো এই 2-4 দিন। তার কারণ একটু রিচ হলেই শরীরের পক্ষে অনেক সময় অনেকের ক্ষতি হতে পারে। তার ফলে প্রত্যেকে যাতে সুস্থ থাকে এবং তার সাথে সাথে প্রত্যেকেই বাড়িতে ট্যাঙ্কের জল তুলে রাখবেন। অনেক সময় হয়তো আমাদের এখানে জলটা 2-4 দিন পরে আসবে এবং যারা টব আছে ওপর থেকে সবসময় নামিয়ে রাখবেন। আশেপাশে যাদের বাড়িতে আশেপাশে আছে এবং স্কুল কলেজ যারা দূরে দূরে আছে যেখানে ফোন নাম্বার জোগাড় করা দরকার তাদেরকে ফোন করে বলে দিন যাতে ট্যাঙ্কে জল তুলে রাখে এবং যাদের টব বা আদার্স কিছু সেগুলো বাড়ির পাঁচিল থেকে যাতে নিচের দিকে নামিয়ে রাখে যাতে অন্যের কোনো ক্ষতি না হয়। প্রত্যেককে সতর্ক করুন এবং নিজেরা সতর্ক থাকুন। আর অতিরিক্ত আমাদের এই তাপপ্রবাহ বাড়ছে একটাই কারণে, আমরা অতিরিক্ত গাছপালা কেটে ফেলছি, তার সাথে পুকুর ডোবা বুজিয়ে ফেলছি। আর একটু যদি কোনো রকম আমরা কোনো প্রতিবাদ করছি, যে কোনো ছোটো থেকে বড়, বিভিন্ন রকম দেশ বা নিজের দেশে বা নিজের পাড়াতেও টায়ার টিউব জ্বালিয়ে আমরা প্রতিবাদ করছি, তার ফলে প্রচণ্ড কার্বন বেরোচ্ছে সেই টায়ার টিউব থেকে বা প্লাস্টিক থার্মোকল এই জাতীয় কিছু থেকে। বিভিন্ন রকম ছোটো ছোটো দোকান এবং বিয়েবাড়িতে এত পরিমাণে যে থালা, প্লাস্টিক থার্মোকল এবং এই জাতীয় কাপ
ভরে যাচ্ছে এক একটা পাড়ায়। তার ফলে কিন্তু পরবর্তী সময় মাটিতে জল যাচ্ছে না। এর ফলে আগামী 5 থেকে 10 বছরের মধ্যে আপনারা কিন্তু সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত বেরোতে পারবেন না। সেই জন্য সতর্ক করা হচ্ছে, পুরনো গাছগুলোকে কাটবেন না, বাড়ির পুকুরগুলোতে জল ধরে রাখার ব্যবস্থা করতে হবে যাতে সেখানে জল সুন্দরভাবে যেতে পারে, এবং পুকুরগুলোকে বোঝাবেন না, যারা বুঝিয়ে দিচ্ছে তাদের জন্য সরকার এবং নিজেরা কর্তৃপক্ষ পাড়ার মধ্যে, যাতে গাছের ডাল অন্যের বাড়িতে যাচ্ছে যাতে না কাটে, কী ভালো হয় সেগুলো আপনাদের কিন্তু যত্ন সহকারে বা আপনাদের আশেপাশের পঞ্চায়েত বা বিডিও অফিস এই ধরনের জায়গাতে প্রত্যেকে সতর্ক করতে পারে। প্রত্যেক পাড়ায় অন্তত 7-8 দিন অন্তর অন্তর এগুলো যাওয়া উচিত, কারণ এই সময় গাছ, পুরনো গাছ, যত পুরনো গাছ থাকবে ততই আমাদের পক্ষে ভালো, মাটিকে ধরে রাখবে এবং সঙ্গে পরিবেশকে ঠান্ডা রাখে। তার জন্য একটা গাছও কাটা যাবে না, ডালও কাটা যাবে না। মানুষকে বাঁচতে হলে আগামী দিনে গাছ, পশু পাখি এদেরকে বাঁচাতে হবে। আর যত কারখানা বাড়বে তত কিন্তু নিজের ক্ষতি, আমাদের এবং দেশের ক্ষতি। তত পরিমাণ কার্বন এবং তত পরিমাণ কালো কালো ময়লা, লাল নীল জল বেরোবে সেই কারখানা থেকে, তার সাথে পলিউশনে ভর্তি হবে। এর ফলে কিন্তু তার সাথে গাড়ির সংখ্যা যত বাড়ছে, সেই গাড়ির যত গাড়ি আছে এবং রাস্তা সবই কংক্রিট করে দিচ্ছে, বাড়ির আশেপাশে সবাই কংক্রিট করছে, নর্দমার তলা পর্যন্ত কংক্রিট করে দিচ্ছে, তাতে পোকা মাকড় হচ্ছে, মশা হচ্ছে, দুর্গন্ধ করাচ্ছে। যত মানুষ বাড়ছে তত কিন্তু তাদের পায়খানা বাথরুম সংখ্যা বাড়ছে, সংখ্যায় সেগুলো থেকে গন্ধ আসছে অনেকের বাড়িতে। তার ফলে মানুষ কিন্তু ভীষণ রকম কষ্ট পাচ্ছে এবং এর ফলে কিন্তু মানুষের শরীরে আরও অনেক রকম ক্ষতি হচ্ছে। এই জন্য পরিবেশে যত জনসংখ্যা কম থাকবে একদিকে কিন্তু ভীষণই ভালো হবে, যাতে যেই সব এলাকায় জনসংখ্যা কম সেখানে কিন্তু গাছপালা বেশি। আমাদের এলাকায় জনসংখ্যা বেশি হওয়ায় খুবই অসুবিধার মধ্যে মানুষ পড়বে। তার জন্য জনসংখ্যা তো কমানো সম্ভব নয়, কিন্তু যা আছে সেগুলোকে আমাদেরকে কম জায়গার মধ্যে মানুষকে থাকতে হবে, যাতে না বেশি জায়গার মধ্যে বাড়ি করে ফেলে, সেদিকগুলোকেও খেয়াল রাখতে হবে। মানে ফাঁকা ল্যান্ড অন্তত রাখা উচিত কোনো না কোনো জায়গায়, যাতে সেখানে গাছ থাকে, মাটির তলায় জল যায়, গাছ জল পাচ্ছে না বলে অনেক রকম অসুবিধা হচ্ছে, এবং অনেকের বাড়িতে কলের টিউবওয়েলে জল উঠছে না, তার ফলে আমাদের কিন্তু ভীষণ রকম ক্ষতি হতে পারে আগামী দিনে। সেই জন্য প্রত্যেককে সতর্ক থাকতে হবে, গাছ লাগাতে হবে যাতে বৃষ্টি হয় বারে বারে, খরা বন্যা ভূমিকম্প এত বড় বড় ঝড় যাতে না আসে। আগে কিন্তু এই ধরনের ঝড় ছিল না, আগে একটাই ঝড় ছিল, কালবৈশাখী ঝড়। তার ফলে আমাদের কিন্তু ভীষণ এখন বারে বারে এই 2000 সালের পর থেকে বিশেষ করে ঝড় বৃষ্টি এত বড় বড় ঝড় আসছে বারে বারে, তার সাথে বজ্রবিদ্যুতের সম্ভাবনা থাকছে। এর ফলে পুরনো গাছ যত কেটে ফেলছি, বড় বড় অশ্বত্থ বা বট গাছ কেটে ফেলছি অনেক রাস্তায় অনেক জায়গায়। অন্য অন্য রাজ্যে কিন্তু গাছগুলোকে বাঁচিয়ে তারা কিন্তু রাস্তা তৈরি করে বা বাড়ি তৈরি করে, আর 10 কাঠা জমির মধ্যে 2 কাঠা জমিতেই একমাত্র বাড়ি তৈরি করা হয়। কিন্তু আমাদের এই সব এলাকায় কিন্তু সেই সব ব্যাপারগুলো একেবারে নেই বললেই চলে। এখানে আমাদেরকে ঠিক করতে হবে যাতে বেশিরভাগ জায়গায় যেন মাটি থাকে, ঘাস জন্মা, গাছ থাকুক, মাটিতে সবাই যাতে পা দিয়ে, তাদের পা দিলে কিন্তু অনেকে কিন্তু অনেক রকম রোগ সেরে যায়, চোখের থেকে শুরু করে আরও অনেক কিছু সারে। গাছ থাকা দরকার, মাটির তলায় জল না গেলে আগামী দিনে প্রত্যেকের ক্ষতি হতে পারে। এবং নর্দমার জল, নর্দমার তলাটা কংক্রিট না করে তাতে কিন্তু মাটির তলায় যাতে জল চলে যায় বা ময়লাটা নিচে চলে যায় সেরকম ব্যবস্থা করতে হবে। প্রশাসনকে বলতে হবে যেন কংক্রিট না করে দেয় পুরোটা, মাটির তলায় এবং আশেপাশে যেন 2 জায়গায় জলটা যাতে মাটির তলায় যায় সেরকম ব্যবস্থা করে দিন প্রত্যেক জায়গায়, অন্তত সেখানে ভেঙে করতে হবে। তার ফলে কিন্তু সবাই ভালো থাকবে। এই জন্য প্রত্যেককে সতর্ক করা হচ্ছে যাতে কোনো রকম মিটিং মিছিল হলে কোনো রকম টায়ার টিউব একেবারেই জ্বালাবেন না, সেটা পরিবেশের জন্য, আমাদের জন্য ক্ষতি, তাদের জন্য, যাদের জন্য প্রতিবাদ করছেন তাদের ভবিষ্যতের কথা ভাবুন। তারা কিন্তু শুধু টাকা হাতে দেখতে পাবে, কিন্তু গাছপালা থাকবে না, পুকুর থাকবে না। এই যে গাছপালা কেটে এত বাড়ি বা বিল্ডিং, এত কারখানা হচ্ছে, ভবিষ্যতে যাদের জন্য টাকা রাখবো তারা কিন্তু গাছপালার অভাবে বা অক্সিজেনের অভাবে বিভিন্ন রকম কারণের জন্য তারা হয়তো একদিন থাকতেই পারবে না। তাহলে কিসের জন্য এত টাকা পয়সা প্রত্যেকে ব্যাংকে বা নিজের জন্য জমি রাখছেন? ভবিষ্যৎকে ভালো করতে গেলে অবশ্যই আমাদের পরিবেশকে বাঁচাতে হবে। পরিবেশ যদি ভালো থাকে তাহলে আগামী 100 থেকে 200 বছর আরও ভালো হবে। অন্য অন্য কান্ট্রিতে দেখুন জনসংখ্যা কম বলে সেখানে অনেক রকম অ্যানিমেল তো থাকতেই পারে, তার সাথে সাথে অনেক গাছপালা আছে, সবাইকে এক হয়ে অন্তত শান্তির বার্তা দিতেই হবে। নাহলে কিন্তু আগামী 5 থেকে 10 বছরের মধ্যে ভয়ঙ্কর দিন আসবে, এরকম বড় বড় ঝড় আরও আসবে। সেজন্য গাছ লাগান বেশি করে, আর পুরনো গাছগুলোকে একেবারেই কাটা যাবে না। আর বাড়ির আশেপাশে সবাই যেহেতু জনসংখ্যা বাড়ছে, 1 থেকে 2 কাঠা করে জমি সবাই কিনছে, তার মধ্যে পুরোটাই বাড়ি করে ফেলছে, পুরোটাই কংক্রিট করছে।
এইগুলোকে সতর্ক থাকতে হবে যাতে পুরোটা নাতে কংক্রিট না করে। আর গাছপালাগুলোকে অবশ্যই বাঁচান, সবাই এখন শান্তির বার্তা দিয়ে সবাইকে বাঁচানোর চেষ্টা করুন। আর ঝড়ের সময় কিন্তু অনেকের বাড়িতে গাছপালা এসে পড়তে পারে, অবশ্যই কোনো রকম ভয় নেই, পড়তেই পারে, মানুষ প্রত্যেক একদিন না একদিন সবাই মারা যাবে। তাই বলে যে গাছপালা কাটবেন না, পরবর্তী সময় আরও তারা কিন্তু যাদের জন্য আপনারা ভাবছেন তারাই কিন্তু একদিনকে বলবে যে সবাই আমরা গাছ কেটে দিয়েছে বলে আমাদের ছেলেমেয়েগুলো বা আমরা আজকে টিকতে পারছি না এই পৃথিবীতে। সেই জন্য প্রত্যেককে সতর্ক থাকতে হবে এখন থেকে, নয়তো ভবিষ্যতে কিন্তু খুবই মুশকিলের মধ্যে দিয়ে সবাইকে যেতে হবে। সেই জন্য এখন সবাই বুঝতে পেরেছে বলে কিছু বিদেশিরা বুঝতেই পারছে চাঁদে অথবা মঙ্গলে তারা কিন্তু চলে যাওয়ার ব্যবস্থা করছে, যে এখানে প্রত্যেককে বোঝানো সম্ভব নয়, এখানে জনসংখ্যা যেহেতু এত বেশি তার ফলে অনেক ভয়ঙ্কর। ধন্যবাদ, নমস্কার।